सभी जवान और जीआरपी के साथ मिलकर डॉग स्निफर चैंप के साथ अपनी सबोटे चेक इन किया। इनमें हम लोगों ने ट्रेन्स में, रेलवे प्रमाइसिस में, ट्रैक में और वेटिंग हॉल में पैसेंजर के सामान को डस्टबिन में। স্বাধীনতার পঁচাত্তরতম বর্ষে যে কোনো ধরনের নাশকতা এড়াতে বিশেষ উদ্যোগী আরপিএফ ও জিআরপি যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে স্নিফার ডগ নিয়ে স্টেশন জুড়ে তল্লাশি চালায় আরপিএফ ও জিআরপি কর্মী আধিকারিকরা। এই তল্লাশি থেকে বাদ গেল না বাঁকুড়া স্টেশনের ওপর দিয়ে যাতায়াতকারী যাত্রীবাহী ট্রেনগুলিও। ট্রেনে উঠে তল্লাশি চলল আরপিএফ ও জিআরপি, পাশাপাশি রেললাইন ধরেও স্নিফার ডগ নিয়েও হেঁটে গেলেন তারা স্বাধীনতা দিবসে বাঁকুড়া স্টেশনে চলে তল্লাশি। ট্রেনে উঠে চলছে আরপিএফ এর তল্লাশি, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এই ব্যবস্থা। আরপিএফ কে সবই জওয়ান আর জিআরপি কে সাথে মিলকর ডগ স্নিফার চ্যাম্প কে সাথে এই সাপোর্টে চেক ইন কিয়া। ইনমে হাম লোগো নে ট্রেনস মে, রেলওয়ে প্রমাইসিস মে, ট্র্যাক মে আর ওয়েটিং হল মে প্যাসেঞ্জার কে সামান কো ডাস্টবিন কো সবকো জয়েন্টলি চেক কিয়া। এসএসএলডি কে সাথে और डॉग स्लीपर भी था उसके साथ, हम लोगों ने सब मिलकर के चेक किया लेकिन कुछ भी अनयूजल नहीं पाया। ये प्रोग्राम विशेषता 75वां स्वतंत्रता दिवस के शुभ अवसर पर उसको मद्देनज़र रखते हुए एंटी सबोटेज चेकिंग किया जा रहा है ताकि कोई भी आपराधिक तत्व जो है अपनी किसी घटना को अंजाम न दे पाए। जिनमें हम लोग चेकिंग किया लेकिन कुछ पाया नहीं, सब कुछ ठीक ठाक।